রবিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের 2 নম্বর শাঁখারিপুকুর সার্বজনীন দুর্গা উৎসবের খুঁটি পুজো ও স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বর্তমান শাঁখারিপুকুর বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় এ বছর এই পুজো 18তম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের থিম জীবন তরি, বাজেট প্রায় 22 লক্ষ টাকা। এদিন 100 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত শহীদ শিবশঙ্কর সেবা সমিতির রশ্মি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। এই ক্লাবের নামটা বর্তমান শহরে বিভিন্ন আনাতে কাঞ্জে ঘুরে বেড়াচ্ছে। তিনি আপ্রাণ চেষ্টা করছেন তার সদস্যদের নিয়ে ক্লাবটাকে আরো দূরে নিয়ে যাওয়ার জন্য। তাই এবছর আমাদের বিধায়ক সাহেব যেটা চেষ্টা করছেন যে কার্নিভালের মাধ্যমে বর্ধমান শহরের মানুষকে একটা সুন্দর একটা পরিবেশ দেখানোর চেষ্টা করছেন। আমাদের সঙ্গে রয়েছেন আনন্দমণি মারোয়ারির আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা দীর্ঘায়িত করবো না। আমাদের যারা সকল সদস্য এছাড়াও যে সমস্ত অতিথিরা আছেন প্রত্যেক কাছে আমরা আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই। তাদের পুষ্পস্তম্ভ দুটো সামনে দিয়ে সম্মান জানাচ্ছেন আমাদের চন্দ্রবাবুদের কাউন্সিলর মাননীয় শ্রীনিবাই মজুমদার মহাশয়। দু নম্বর শাঁখারিপুকুর সার্বজনীন দুর্গোৎসবের 18তম বর্ষ দুর্গোৎসব আজকে আমাদের শুভ সূচনা পুজোর মধ্য দিয়ে শুরু হলো এবং আমরা এই দিনটিকে শুভ দিনটিকে আরও শুভ করার জন্য প্রতি বছর বিবেকানন্দ সেবক সংঘের পরিচালনায় রক্তদান শিবিরের আয়োজন করি, যেটা আমরা অনুষ্ঠিত করছি। এবারে কি থিম আমাদের এবছরের থিম হচ্ছে জীবন তরি। এদিন খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, এই ওয়ার্ডের কাউন্সিলর নিমাই মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক খোকন দাস জানান এবছর 50টি দুর্গাপুজোকে নিয়ে কার্নিভাল অনুষ্ঠিত হবে। সোমবার থেকে অংশগ্রহণকারীরা কার্জন গেটের বিধায়কের সহায়তা কেন্দ্র থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। শাঁখারিপুকুর বিবেকানন্দ সেবক সংঘ, এটা আমাদের জেলার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দুর্গাপুজো, কারণ এই পুজোর প্রতিবার এত ভালো থিম করে, হাজার হাজার মানুষ লাইন দিয়ে এই দুর্গাপুজো দেখার জন্য থাকতে হয়। আর প্রতিবারই এই বর্ষাকালে তপালদারা এই খুঁটি পুজো করে এবং খুঁটি পুজোর সঙ্গে আজকে রক্তদান শিবিরও আছে, এটাও প্রতি বছরই হয়। এই বিবেকানন্দ সেবক সঙ্গে খুঁটি পুজো হলো, আর একটা আমরা 7নম্বর ওয়ার্ডে আমাদের মুক্ত মঞ্চে যে দুর্গা পুজোটা হয় সেই দুর্গা পুজোটা আমাদের ওখানকার কাউন্সিলর আনন্দগোপাল সাহা তার উদ্যোগে, তিনি 7 নম্বরের লোক 8 নম্বরের কাউন্সিলর, তার উদ্যোগেই সেই মুক্ত মঞ্চের দুর্গা পুজো, সেই দুর্গা পুজোরও আজকে উদ্বোধন হলো এবং এখানেও আমাদের আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মন্ত্রী মজুমদার রয়েছে, সবাই রয়েছে, প্রতিবারই আমরা থাকি। কার্নিভালের মিটিংয়ে 200 পুজো কমিটি সেদিন উপস্থিত ছিল, আমরা পুজো কমিটি সই করেছি, পরে আমি দেখলাম 200 পুজো কমিটি, কিন্তু আমরা তো 200 পুজো কমিটিকে নিয়ে কার্নিভাল করবো না। আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা একটা ঠিক করেছি 40 থেকে 50, কারণ এতেই বিশাল জায়গা লাগবে। তা আমাদের সেইভাবে আমরা কাল থেকে 15ই আগস্ট থেকে বিধায়ক অফিস থেকে আমাদের যারা দুর্গাপুজো কার্নিভাল অংশগ্রহণ করবে কাল থেকে আমরা ফরম দেবো, ফরম পাওয়ার পর 25 তারিখের মধ্যে আমরা যারা ফরম জমা দেবে কার্নিভালে অংশগ্রহণ করবে তাদের নিয়ে আমরা ডিএম ম্যাডামের চেম্বারে আমরা মিটিংয়ে বসে তারপর পরপর মিটিং করবো, করতে করতে একটা জায়গায় দাঁড়াতে হবে, কারণ কেউ বুঝতে পারছে না যে দুর্গাপুজো কার্নিভাল মানে আমি 3 বছর ধরে আমার নিজের এলাকায় 17টা ছোট পুজো নিয়ে করেছি, তাতেই আমি হিমশিম খেয়ে গেছি। যেভাবে মানুষ পুজো কমিটিগুলো দুর্গাপুজো কার্নিভালে অংশগ্রহণ করুক, তাহলে আমরা বর্ধমানে
একটা নতুন একটা জিনিস আমরা মানুষকে দেখাতে পারবো, যেটা মানুষের ধারণা নাই যেভাবে কলকাতায় হয়। হয়তো আমরা রথতলা কাঞ্চনগর তো সেভাবে করতে পারি না, ছোট রাস্তা, আর এবার আমরা জিটি রোডে করবো, রাস্তা আমাদের কলকাতার মতোই আছে, নিয়ে যেতে চাই। আর তার জন্য আমার পক্ষেও একা সম্ভব না, সবার সহযোগিতায় আমরা এই শহরকে সামনের দিনে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। সেটা যত দিন যাবে আর মানুষ একটার পর একটা জিনিস দেখে মানুষ বুঝতে পারবে যে আমাদের শহর এগিয়ে চলেছে। আমরা কলকাতা করতে পারবো না, কিন্তু কলকাতার কাছাকাছি যাতে যেতে পারি এই ভাবনা আমাদেরও আছে, আমরা চেষ্টা করবো সেটা করার। অপরদিকে গুডশেড রোড মুক্তি মঞ্চের বারোয়ারি দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্ধমান থেকে পম মহন্ত ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।